আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আলহামদুলিল্লাহ বলেছে এস্তের যা করেছে যাও ইবনুল আবদি বাইতান ফিল জান্নাহ আমার বন্ধুর জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও ওয়াসমুহু বাইতাল হামদে এটা নেম প্লেট লাগিয়ে দাও বাইতুল হামদ কি ভাই এবার রাসূল বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ اللَّهُ النَّبِي বলেন এই কালেমাগুলো পড়ে যদি এবার তুমি বলো রব্বি গফির লি গুনাহ মাফ সুবহানাল্লাহ আওদা অথবা যে কোনো দোয়া করবা উস্তুজীব সঙ্গে সঙ্গে কবুল সুবহানাল্লাহ আচ্ছা ঘুম তো যায় না এই কালেমাগুলো তো পারি না কেন পড়া হলো না ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله এবার ফটাফট বলে দেন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ানসুরনি ওয়াজবুরনি পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন কথা ছিল মনে আছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ যারা আমাকে ভুলে গিয়েছে তুমি আমার মতো হয়ে যেও না তুমি আমাকে দিলে দিলে মনে রাখবা এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদের ছেলে মেয়ে তোমাদের সন্তান সন্ততি তোমাদের বেচা কিনা তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের জীবনের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাকে গাফিল করে না দেয় তোমার দিলে যেন থাকি আমি বলেন দিলে কে এজন্য স্লোগান তুলে নেই দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি মসজিদেও তুমি ঘরেও তুমি দোকানেও তুমি রাস্তায়ও তুমি কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله محمد رسول الله ها الله أكبر الدنيا ده زمان باتاش أصلي بري زير زير كوري كاسر باتا غلو نوري نوري نا نوري نا الدنيا ده زمان باتاش أصلي بري জিদ জিদ করে গাছের পাতাগুলো নড়ে আল্লাহর কসম আমার জিহ্বা জিকির দিয়ে নড়লে আরশ আযীমটা নড়ে আচ্ছা এটা কদ্দুর জিহ্বা এটা কদ্দুর এটার পাওয়ার এই কদ্দুর এটার শব্দই কদ্দুর আর এটা আরশ নাড়ায় সুবহানাল্লাহ কি হ্যাঁ হাদিস সত্য না মিথ্যা সত্য এটা আরশ নাড়ায় রব যেন জিজ্ঞেস করে তুমি নড়ছো কেন আরশ বলে আমি নড়ছি না আমার খুঁটি নড়ে খুঁটি তুমি নড়ছো কেন আমি নড়ছি না আমাকে কে যেন নাড়ায় কে তুমি আমার আরশ নাড়াচ্ছ কেন আমার আরশ নাড়াচ্ছ কে তুমি আমি তো আপনার বন্ধুর কালেমে তৈয়বা এটা এখানে নড়ে আরশ ওখানে নড়ে এবার রব বলেন কেন নড়ছ তুমি ওকে মাফ করে দাও না হয় আমি নড়া থামবো না হাদিস আছে না নাই ওলামা একরাম বলেন হাদিস আছে না নাই আচ্ছা জিব্বা এটা আরশ নাড়ায় এই কুড়িটা নাড়ান না জিব্বা দিয়ে ফেললে জিব্বা আরশ নাড়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিব্বা কিনারা জিব্বা আরশ নাড়ায় শুধু আরশ নড়ে শেষ না এবার রবের জিব্বা নাড়ায় কেমা ইয়ালিকু বিশানিহি তিনি যেমন তার নাড়া তেমন এবার রব্বে করিমের হাত নাড়ায় এবার রব্বে করিম ওটার সামনে বরাদ্দ দিয়ে দেয় এবার রব্বে করিমের বরাদ্দের এই পাঁচটা সোজা জান্নাতে চলে যায়
এবার জান্নাতে কোটি কোটি ফেরেশতা ঝাঁপিয়ে পড়ে, দেখি ওটা কার ডিউটি, আমি নকশা খিচ্ছি, দেখি এটা কার ডিউটি। তো কোনো পার্সার মধ্যে লেখা থাকে এটা ফুলওয়ালার ডিউটি, কোনোটার মধ্যে লেখা থাকে গাছওয়ালার ডিউটি, কোনটার মধ্যে লেখা থাকে পানির সাগরওয়ালার ডিউটি, কোনোটার মধ্যে লেখা থাকে মাছ বানাবার ডিউটি, কোনটার মধ্যে লেখা থাকে এটা হুরের রঙে গাল গালে রং লাগাও, কোনটার মধ্যে লেখা থাকে এটা কাঙ্কন বানাও চুড়ি বানাও, কোনটার মধ্যে লেখা থাকে আমার বন্ধুর জন্য জওয়ানিরা দাফা করো, কোনটার মধ্যে লেখা থাকে আমার বন্ধুর জন্য জামা বানাও, জামা বানাবো এখানে বৈশা পরবো ওখানে বৈশা, বা পুরাতন তো হবে না, শুধু মনে চাইবে জামা জামা পাল্টাই, মনে চাইতে দেরি, আবার 70 জোড়া পরে গেছে, আগের জোড়া খুলে গেছে, আবার 70 জোড়া লেগে গেছে, যে কি চলবে ওখানে, বিশ্বাস হয়, অবিল হাক্কে আনজালনাহু অবিল হাক্কে নাজাল, আমি যা দিয়েছি সত্যই দিয়েছি, وانه لحق مثل ما انكم تنطقون, তোমার তুমি এখন যেভাবে বলছো এটা যেমন তোমার ঠোঁট নড়া যেমন সত্য, আমি যা বলেছি এগুলো এমন সত্য, সুবহানাল্লাহ, কি احور عين كامثال اللؤلؤ المكنون, জীবনে অনেকবার চোখ বন্ধ করে জিকির করার সময় হুরের তাসাউর করছি, হুরের তাসাউর জীবনে কল্পনায় কখনো আসে না, এবার আমার আমি সিদ্ধান্ত দিছি হুরের তাসাউর যদি কল্পনায় আসতো পাগল হয়ে যেত, এই জন্য হুরের কল্পনা তাসাউর আল্লাহ করতে দেয় না, সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ সবুজের তাসাউর মাঝে মাঝে আইসা পড়ে, ফুলের তাসাউর মাঝে মাঝে আইসা পড়ে, আলহামদুলিল্লাহ বলে মাঝে মাঝে ফুলের তাসাউর আইসা পড়ে, মাঝে মাঝে যেন দেখি ফুলগুলো নড়ে, কি কেউ গিয়ে দেখে থাকবেন কাতারের রাষ্ট্রীয় ভবন, কাতারের বাদশাহ যেখানে বসে তার চতুর্পাশে কমপক্ষে 10 কিলোমিটার শুধু ফুল আছে, 10 কিলোমিটার শুধু ফুল, আর সুবহানাল্লাহ, ওই ফুলের বাগানের মধ্যখানে যেতে যেতে, ওখানে ফুলের বাগানের মধ্যখানে কেউ হাঁটতে পারে না, ওখানে বাগানে যাবেন আপনি আপনাকে গাড়িতে তুলে দিবে, কি তুলে দিবে আপনাকে গাড়িতে তুলে দিবে, এই গাড়ি দিয়ে আপনি পুরো বাগান ঘুরে ফুলে হাত দিতে পারবেন না, সিস্টেম নাই, এটা কি নাই সিস্টেম নাই, সাগরের পাড়ে ফুল কাকে বলে, ফুল ধুলে আর ধুলে ধুলে আর ধুলে, একদম পুরো মধ্যখানে গেছি, ইয়ে বা ব্যারিকেড দিছে জান আর্মি ব্যারিকেড দিছে, কাহিনী শুনেন, বাবা রে দাঁড়াইছে, আমাদের ছিল রাষ্ট্রীয় মসজিদে আমাদের বয়ান ছিল, এই বাগান ভেদ করে পুরো বাগানের মধ্যখানে একটা মসজিদ দিছে, রাষ্ট্রীয় মসজিদ বাদশার মসজিদ, এই মসজিদে আমাদের বয়ান, আরো মজার বিষয় হলো এই মসজিদের ইমাম বাংলাদেশি, পরে গিয়ে দেখলাম আমার সাথী দেবন্দের সাথী, আমরা একসাথে দেবন্দে করছি কক্সবাজার বাড়ি, আরো মজার খবর হলো এই বেটা ডিগ্রি পাস একটা মেয়ে বিয়ে করছে, ওখানে গিয়ে ওই মেয়েটাকে পড়ায় পড়ে হাফেজা বানায় দিছে, যাওয়ার পথে এখানে ব্যারিকেড দিছে অস্ত্র শস্ত্র সজ্জিত, আচ্ছা পারমিশন, যে জোরে পারমিশন, আমি কি যেতে বাঙালি বাঙালি লাগে, আমি আপনি ভালো আছেন নি বিশ্বাস করেন এত হুজুর, আপনি কি আগে, হ্যাঁ পারমিশন দিচ্ছি আগে, আমাদের বলা না আমাদের তো পারমিশন দেওয়া আছে, আগেই পারমিশন নেওয়া আছে, বহরহাল আমি মনে করি তাসবিহ জিব্বা নড়বে, ওখানে ফুল দুল খায়, আচ্ছা 10 কিলোমিটার ফুল যদি এত সুন্দর হয় 10,000 কিলোমিটারের ফুল কেমন হবে, আচ্ছা 10,00,000 কিলোমিটারের ফুল কেমন হবে, এবার 10 দুনিয়া বরাবর জান্নাতের ফুলগুলো কেমন হবে,